নমস্কার, আমি সুচিস্মিতা চৌধুরী। আজকে সকাল সকাল এসে গেছি। সকাল সকাল আর বলি কেন, মানে আমার কাছে কোনটা সকাল আর কোনটা মানে ভোর সেটা একটু মুশকিল। যাই হোক, আমার সকালবেলায় উঠেছি আমি, আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট করে আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়ে, মানে তার খাবার সমস্ত ব্যবস্থা করে আমি রেখে দিয়ে আমি এখন যাচ্ছি চুঁচড়োতে। চুঁচড়োতে আমার ভাসুর ডক্টর মিলন মুখার্জি, তিনি গত হয়েছেন, তা আজকে তার শ্রাদ্ধ, তা সেই শ্রাদ্ধর ব্যাপারে আমি যাচ্ছি। আমি একাই যাব, আমার হাজব্যান্ড যাবেন না, যেতে পারবেন না, তার শরীর ভালো না, তিনি বাড়িতেই থাকবেন। অতএব আমাকে যেতে হবে, আমি পুরো রেডি। এবারে চলুন, আপনারা সঙ্গে থাকুন। বলছি সব একদম টাটকা, মানে কোনটা ভালো সন্দেশ, কোনটা একদম টাটকা, এটা ভালো হবে? তাহলে এই সন্দেশটা দিন। এটাও ভালো হবে। কোনটা? এটা এটাই দিন। হ্যাঁ, এটাই দিন। এটাও নিতে পারে। একটু মিষ্টি কিনতে এসছি, সন্দেশ একটু মিষ্টি নিয়ে নিই, তারপরে আবার এগোচ্ছি। আমরা লঞ্চঘাটে এসে গেছি। আমি দেখুন, এখন কিন্তু ভাটা, গঙ্গার জল অনেক দূরে চলে গেছে। দেখুন এখন ভাটা চলছে। হুগলি মহসিন, এই সরি, হুগলি সেতু, যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে, হুগলি সেতু, যেখান থেকে ব্যান্ডেল, মানে ব্যান্ডেল লোকাল, নৈহাটি ব্যান্ডেল লোকাল এখান দিয়ে যায়। এইদিকেও আর একটা ঘাট তৈরি করেছে, লঞ্চ ঘাট তৈরি হয়েছে। দেখুন অনেক দূর থেকে হলেও ঢেউ একটা আসছে গঙ্গার, ধরা যাবে কিনা বুঝতে পারছি না, একটা ঢেউ আসছে গঙ্গার, গঙ্গায় একটা ঢেউ আসছে। দেখুন আমি জানি না ধরতে পারছি কিনা, অনেকটা দূরে, তবে ঢেউটা এই দিকে চলে আসছে। দেখুন জোয়ার এসে গেছে, দেখুন কিভাবে জোয়ার এসছে, দেখুন জোয়ার এসছে, দেখুন দেখেছেন এরমভাবে জোয়ার আসে, গঙ্গার জোয়ার দেখুন। একদম এটা পুরো শুকনো ছিল, আপনাদের একটু আগে দেখালাম যে ভাটা চলছিল, এবারে জোয়ার এসে গেছে দেখুন। দেখুন কি সুন্দর, আস্তে আস্তে জলগুলো বেড়ে, দেখুন সব জেটিটাও একটু দুলে উঠলো যখন জোয়ার এসছে, জোয়ারের একটা ধাক্কা থাকে তো। আর এখানে দেখুন কি সুন্দর গাছ, কদম ফুলের গাছ, বিউটিফুল কদম ফুলের গাছ, দেখুন ভাইয়া।
এখানে একটুখানি সাইড দেবেন। লঞ্চে বসেছি, দেখুন ভিড় কত। গরম লঞ্চ থেমেছে, এবারে আমি আমার গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। দেখুন এটা যে জোয়ার চলছে সেটা বোঝা যাচ্ছে কি করে, এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন, স্রোতটা হচ্ছে এই ধারে, কচুরি পানা দিয়ে কচুরি পানাগুলো ওই ধারে যাচ্ছে, জলের স্রোতটা আপনারা দেখুন পুরো ভরা জোয়ার। কিন্তু এটা হচ্ছে ভরা জোয়ার, দেখুন জলের স্রোতটা দেখলেই বুঝতে পারবেন ভরা জোয়ার। রিকশোতে উঠে পড়েছি, এবারে দেখুন এখানে কত গাছ গাছালি, প্রচুর গাছ। দেখুন আমাদের নৈহাটিতে এত গাছ নেই, এখানে কত গাছ পুরো ছাওয়া, আর এখানে যার জন্য গাছের জন্য গরমটাও কম, এত গাছ এখানে দেখুন। এই দেখুন দাদার বাড়ির নেম প্লেট, দাদার বাড়ির নেম প্লেট। চলুন আমরা ভেতরে যাই, আগেকার দিনের বাড়ি বুঝলেন, বহু পুরনো, বহু পুরনো আমলের পুরনো দিনের বাড়ি। হ্যাঁ, বহু পুরনো আমলের পুরনো দিনের বাড়ি এটা। চলুন আমরা এবারে উপরে যাই। এই দেখুন আমাদের দাদার ছবি, আমাদের দাদার ছবি, এটা বহুদিন আগের ছবি। দাদা ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে উনি পাশ করেছিলেন। আমাদের দিদিও, মানে দাদার স্ত্রী আমাদের দিদি, উনিও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে, সরি, ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে উনিও পাশ করেছেন। একটু শ্রাদ্ধের এটা তুলে দিই।
চল কথা বল। কি কথা বলবো বলো? আর কি কইব বলো, আর কথা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকুন। এই হচ্ছে আমার দেওর, এই হচ্ছে আমার যা, এই হচ্ছে কিন্তু ডাক্তার। ঠিক আছে, জেনিদা আমাদের খুবই প্রিয় ছিল সকলের। হ্যাঁ, শেষবার যখন এসেছিলাম চোখে কম দিয়ে জল পড়ছিল বলেছিল, আবার আসিস। সেই আবার এলাম আজকে। হ্যাঁ, আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে, আর বৌদির পাশে ছেলের পাশে কাজের দিন দাঁড়াতে। সবাই ভালো থাকুন। আমাদের দিদি এডিট করে দিও নিশ্চয়ই। কী করে দেবো? আচ্ছা, এ হচ্ছে শিবাজি, মানে আমাদের, তুই বল, আমার আমার মামা, মানে আমাদের হচ্ছে ভাগ্নে। হ্যাঁ, এই হো, ঠিক আছে, আপনাদের সবার সঙ্গে এই যে মম, বল কী খবর, কত আছি, কেমন দেখছিস? হ্যাঁ, তোর মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, নাতি নাতনিও হয়ে গেছে, ব্যাস। আচ্ছা, এর নাম মম, আমাদের ভাগ্নি। হ্যাঁ, জানুয়ারি থেকে শুরু করেছি মোটামুটি। হ্যাঁ, ভিউয়ার্স ঠিকই আসছে, এই আর কি, লোকে ভালোবাসছে, এটাই বড় কথা, সবাই ভালোবাসছে, তাই না বল? নমস্তে পুণ্ডরীকাক্ষ, নমস্তে পুরুষোত্তম, নমস্তে সর্বলোকাত্যম, নমস্তে দিব্যজপুণে, নমো ব্রহ্মণ্যদেবায, গোব্রাহ্মণহিতায়, জগদ্ধিতায়, কৃষ্ণায়, গোবিন্দায় নমো নমঃ। দেখুন না, লঞ্চ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে যেতে হবে, না হলে লঞ্চ পাবো না, চলে যাবে লঞ্চটা। তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যাচ্ছি লঞ্চটা যাতে ধরতে পারি। এই দেখুন লঞ্চ দাঁড়িয়ে আছে, চলুন যাওয়া যাক। নৈহাটি লঞ্চ ঘাটে আমরা এসে গেছি, পৌঁছে দেখুন নৈহাটি লঞ্চ ঘাট, এটা লঞ্চ এসে পৌঁছলো এই জেটি, জেটিতে এবার লঞ্চটা নোঙর করবে। চলুন দেখি টোটো পাই কি না, প্রচণ্ড রোদ্দুর, আটফাটা রোদ্দুর। দেখুন এইখানে আরেকটা জেটি তৈরি হচ্ছে, আর লঞ্চও দাঁড়িয়ে আছে, এটা ডাইরেক্ট চন্দননগর যাবে। এই লঞ্চটা যখন লঞ্চ সার্ভিস শুরু হবে, এখান থেকে চন্দননগর যাবে। এই একটা জেটি হচ্ছে ছুঁচড়ো, আর এটা হচ্ছে চন্দননগর।
দেখুন গঙ্গায় স্নান করছে কি সুন্দর বাচ্চারা, বাচ্চা বড় সবাই দেখুন। কি সুন্দর সবাই এই গরমের মধ্যে গঙ্গার জলে সাঁতার কাটছে। চলুন দেখি টোটো পাই কি। টোটো পেয়ে গেছি বন্ধুরা, চিন্তাতে ছিলাম কিন্তু পেয়ে গেছি, এবারে বাড়ি যাচ্ছি। ভেবেছিলাম সন্ধ্যেবেলায় ফিরবো, বিকেলবেলা অ্যাটলিস্ট ফিরবো, তাহলে দেখলাম বেকার দেরি করে লাভটা কি। সমস্ত শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেছে, এবারে এই দেখুন আপনাদের একটু নৈহাটি দেখিয়ে দিই। দেখুন কি সাংঘাতিক গরম, আগ জ্বলন্ত রোদ্দুর হয়ে গেল। দাদার আমার ভাসুর, তার প্রতি আমাদের শেষ শ্রদ্ধা আমি জানিয়ে এলাম এই আর কি। দিদিকে দেখে খুব খারাপ লাগলো, দিদিরও বয়স হয়ে গেছে, খুব খারাপ লাগলো দিদিকে দেখে। একজন ডাক্তার দিদিও, আমি বললাম আপনাদের যে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে দাদা দিদি দুজনেই এক ইয়ারে ওরা পাশ করেছিলেন। যাই হোক, এখন রইলেন দিদি আর দিদির ছেলে। এত বিশাল বড় বাড়ি, এত সব কিছু, এই তো জীবন, চলে যেতে হবে মানুষকে। যাই হোক, আমার শেষ শ্রদ্ধা আমি জানিয়ে এলাম। আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন, তারাও এসেছে। সরি, লিফট ঠিক হয়ে গেছে, আসার সময় লিফট বন্ধ ছিল। চলুন যাই, আমি বাড়িতে এসে গেছি। এবারে আমি আমার ব্লগটা শেষ করছি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে থাকবেন, শান্তিতে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে কোনো একদিন, দেখা যাক কী নিয়ে আমি ব্লগ আনি। নমস্কার, শুভদীপ প্রহর, নমস্কার।